হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার লাঞ্চ মেনুতে কী আছে দেখো, এখানে আছে ভাত, গন্ধরাজ লেবু, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, এখানে আছে লাল শাক ভাজা পোস্ত আর বাদাম দিয়ে, আলু ভাজা, আর আছে স্পাইসি লাল লাল মটনের ঝোল। তাহলে চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে আছে একটু ঠান্ডা জল, কারণ আজকে এটা খুব দরকার। কী জানি সকাল থেকে এত জল চেষ্টা পাচ্ছে। চলো খাওয়া শুরু করছি। প্রায় আফটার 2 মান্থস আজকে আমি মাটন খাচ্ছি, তো চলো গোটা পুজোতেও খাইনি। ওহো, আজকে বাসন্তিটা নিয়ে বসতে ভুলে গেলাম। পোস্ত আর বাদাম দিয়ে লাল কাসুন্দিটা থাকলে পুরো পার্পল হয়ে গেছে। গরম ভাতে এখন ঘি দিয়ে একটুখানি আলু ভাজি দিয়ে খেতে কি ভালো লাগে না? আমার তো দারুণ লাগে। ঘিটা নিয়ে নিই, মাটনটা খাবো তো। আমি ভাত খেতে খেতে জল একদম খাই না, খাওয়ারও প্রায় এক ঘন্টা পর জল খাই। খুব জল চেষ্টা পাচ্ছে মেটে। গরম you
বনরাজ লেবুটা নিলাম তখন কি সুন্দর গন্ধ ছাড়ছিল। গরম, সব গরম। হম